নির্যাতিতা নাবালিকার বাবা মায়ের ছবি টুইটারে দিয়ে বিতর্কে রাহুল গান্ধী। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অর্থাৎ এনসিপিসিআর বৃহস্পতিবার প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার একটি ডিভিশন বেঞ্চ এই মামলায় যুক্ত সব পক্ষের হলফনামা চেয়েছেন। পরবর্তী শুনানি 23 নভেম্বর। নাবালিকা নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে টুইটে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন রাহুল গান্ধী। টুইটটি আইন লঙ্ঘন করেছে এই মর্মে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ এনসিপিসিআর। যে যে আইনের পাশাপাশি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন পক্সো এবং আইপিসিও যৌন নির্যাতনের শিকার নাবালিকার পরিচয় প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ দাবি ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অর্থাৎ এনসিপিসিআর এর উল্লেখ্য, 2021 সালের অগাস্টে দক্ষিণ পশ্চিম দিল্লির একটি শ্মশানে দলিত নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটে। দলিত মেয়েটির বাবা মায়ের ছবি টুইট করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সম্প্রতি একটি ছবি টুইট করেন রাহুল গান্ধী, যেখানে তার দুপাশে বসে রয়েছেন নির্যাতিতা নাবালিকার বাবা ও মা। রাহুলের এই টুইটের পরই শিশু সুরক্ষা কমিশন টুইটারকে চিঠি দেয়। বাবা মায়ের ছবি দেখিয়ে নাবালিকার পরিচয় প্রকাশ করে পক্সো আইন ভেঙেছেন রাহুল। একথা জানিয়ে টুইটারকে অবিলম্বে ওই ছবি সরাতে বলা হয়েছে ও রাহুল গান্ধীকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার একটি ডিভিশন বেঞ্চ এই মামলায় যুক্ত সব পক্ষের হলফনামা চেয়েছেন। পরবর্তী শুনানি 23 নভেম্বর। প্রসঙ্গত, 2021 অগাস্টে দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন করে জোর করে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে উত্তাল হয় রাজধানী। অভিযোগের আঙুল ওঠে শ্মশানের প্রধান পুরোহিত রাধেশ্যাম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে নাবালিকার বাড়িতে যান রাহুল গান্ধী। পরে নাবালিকার বাবা মায়ের সঙ্গে একটি ছবি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল গান্ধী, আর সেই ছবি ঘিরেই বিতর্ক। কলকাতা টিভি।